তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত। তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে তিনটা কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, তিনটার থেকে চারটা দিবে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে তিনটা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, যুবকেরা বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি, নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত বাথরুম নাই, কোনো যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোনো কালো মানুষ জান্নাতে থাকবে না। ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'আ মালাহু ওয়া'আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন, কেউ বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না, মাপ দেওয়া সম্ভব না। কিন্তু এরপরও যদি ধরে নেই, সূর্য দিনের বেলা ছিল গরম, রাতে সূর্য নাই, তারপর এত কেন ঘাম আর গরম? আল্লাহ পাকের কথা, নবীর কথা, কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টাইজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন, ময়দান হবে কেয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে, এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী, আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই? আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন উম্মতের জন্য, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবি জান্নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই,
আবু বাকার নামাজে কান্না করেন, নবী রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজ, নামাজ শেষ, আবু বাকার কাঁদলেন কেন? বলে হাশরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়, আপনি যে বয়ান করছেন ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। বলে আপনাদের দর্জনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার, এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না। গুনাহ করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার কিছু করছো নি? মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোনো আমল আছে নি? এমন কোনো গুণ তুমি অর্জন করছো কিনা? স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়া চলো, আলেমদের দোয়া নিয়া চলো, সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে। সবাই দোয়া করবে, মা বাবা দোয়া করবে, সন্তানের ব্যবহারে মুগ্ধ, সন্তান বড় আদর্শওয়ালা, চরিত্র বড় ভালো ছিল, খারাপ না। আলহামদুলিল্লাহ, والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اي ريباب داو بوكس ريباب داو بولنم اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শাম দুনিয়া কা তলবগার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো মকবুল হে সাজ হে কাফিল তো বহুত হে মকবুল হে সাজ হে কাফিল তো বহুত হে আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হে আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হে তালিম সুন্না মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 20 সেপ্টেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস এই বরকতি বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমাতে আলম নবিয়্যুল আরাব আল আযম
হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনাহ কতাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব। সবাই তো পড়লেন না, হ্যাঁ সবাই মহব্বতে আবার পড়েন তো? এখনো অনেকে পড়ে নাই, আবার পড়েন। একবার পড়ছেন তো তিনটা পুরস্কার পেয়ে গেছেন, দশটা গুণা মাফ হয়ে গেছে, দশটা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদ পড়বেন, কোনো তাবিজ লাগবে না। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদ শরীফ। যত মুসিবত থাক সব কিছুর মূল তাবিজ কি? দরুদ শরীফ। দুনিয়াতেও লাভ, আখেরাতেও কি লাভ? কমপক্ষে দৈনিক 100 বার, পারলে 300 বার পড়বেন। মাঝে যে দরুদ পড়ি এটা পড়বেন, সময় কম থাকলে ছোট দরুদ পড়বেন। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দরুদের আমল করার তৌফিক সবাইকে দান করুন। সংক্ষিপ্ত আলোচনা, আমি কোরআনে হাকিমের সূরাতুর রহমানের দুই তিন টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, বায়ান শিক্ষা দিলেন যিনি, তিনি হলেন রহমান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ও উম্মত, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন নিজেও শিখে অন্যদেরও কি শিখায়। তাহলে মাদ্রাসায় শিক্ষকের সামনে বসে ডাইরেক্ট কোরআন রিডিং পড়া, ব্যাখ্যা পড়া, তরজমা পড়া, এটাও তালিমুল কোরআন। আর এই যে ওয়াজ মাহফিল হচ্ছে এটাও তার অন্তর্ভুক্ত। আমরা বলতেছি, আপনারা শুনতেছেন, শিখতেছেন, এটাও কোরআনের মজলিস। এ কারণে এই মজলিসের দাম। মুহাদ্দিস উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা, কয়টা? জবান খুলেন, ভাব সাপ যেভাবে নিছেন, আপনার ভাব শেষ হইতে দেখবেন মোনাজাত হয়ে গেছে, পরে চায়ের দোকানে ঘুরবেন আর বলবেন আসলো আর গেল, কি কইল? আপনার কপালে থাকতে হবে তো বুঝার মতো। নবীজির বয়ানে ভেজাল আসিল, আবু জাহিল্লা 13টা বছর শুই নাও, মোহাম্মদ সুবিধা না, এর কথায় জাদু আছে, এ মন্ত্র শিখা আসলে কফা, এর নাম কি? 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো কালেমা, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে এসে বলেন মুসলমান হয়ে গেল, এর নাম কফা। সেই সময় ওমরকে শয়তান ভয় করে, কেমন ওমর, কেমন বেড়া, 27 বছরে রসুলের কাছে কালেমা বলছে, কয় বছর? 27 বছর। আজও সেই ওমরের নাম শুনলে বিধর্মী বেঈমান বাতেলরা ভয় পায়, কথা ঠিক না? ওমরের ইতিহাস শুনলেই কেমন যেন আগুন বের হয়, মানুষের মধ্যে গরম ভাব চলে আসে।
তো মুহাদ্দিক উলামায়ে কেরাম বলেন আল্লাহ কোরআন নাজিল করছেন কয়টা বলেন? এক কোরআন নাজিল হইছে রমাজানে, আর এক কোরআন নাজিল হইছে রবিউল আউয়াল। এক কোরআন থিওরিক্যাল আর এক কোরআন প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন যেটা আমরা এখনো পড়ি দেখি, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত শেষ করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মদিনাতুল মুনাব্বারায় রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারেফত নিতে থাকবেন। সেই প্র্যাকটিক্যাল কোরআন কি? রহমাতুল লিল আলামিন। রবিউল আউয়াল কোন এক সনের কোন এক মাস রবিউল আউয়ালে নবী দুনিয়াতে আসছেন, এটা প্রসিদ্ধ কথা, যদিও একুরেট না, মতানৈক্য আছে। নবীজি রমাজানে দুনিয়াতে আসছেন এরকমও মতামত আছে, অন্য মাসে আসছেন এরকম মতামত আছে, কোন এক বছরের রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছেন, প্রসিদ্ধ কথা। এক রবিউল আউয়ালে আসলেন আর এক রবিউল আউয়ালে চলে গেলেন, মাঝখানে সময় গেল কত, কথা বলেন না কেন? আমাদের দলে দেশে কিছু আল্লাহর বান্দারা আবেগ দিয়া বলে নবী মরে নাই, কি বলে? আর এক দল আল্লাহর বান্দারা বলে নবী যে 63 বছর ভরে যে মরলেন, ওই মরাই আছে আর জিন্দা হয় নাই। দোনো দল বাতিল, বলেন দোনো দল নবী যদি ইন্তেকালি না হয়, মৃত্যু যদি না হয়, তো 63 বছরের গণনা আসলো কোথা থেকে? সাময়িক সময়ের জন্য রসুলের দেহ মোবারক থেকে রূহ আলাদা হয়ে গেল। সোমবার দিন চাষ্টের সময় জোহরের নামাজের আগ মুহূর্তে রসুলের ইন্তেকাল। বুধবার দিন দিন যায়া রাতের তাহাজ্জুদের সময় রসুলের দাফন। মাঝখানে 3 দিনের মতো সময় ব্যয় হয়ে গেল। রসুল স্পষ্ট বলেছেন মৃত ব্যক্তিকে বেশি টাইম উপরে রেখো না, দ্রুত দাফন কাফন কমপ্লিট করে দাও। নবী বলার পরে নবীরটা দেরি হলো কেন 3 দিন? নবী বললেন উম্মতকে, নবীর দাফনে দেরি হলো কেন? সোমবার দিন দুপুরের আগে চাষ্টের সময় ইন্তেকাল, বুধবার দিন তাহাজ্জুদের সময় তার দাফন, দেরি হলো কেন? কঠিন থেকে কঠিন পৃথিবীর মানুষগুলো তদানীন্তন সময় দুইটা সমস্যার সামনে দাঁড়ালো। এক সমস্যা, রসুলের পরে খেলাফতের দায়িত্ব ইমামকে হবে, নবী ইশারায় বলে যান নাই। দ্বিতীয় সমস্যা, রসুলের দাফন কোন জায়গায় হবে? মক্কাওয়ালারা কয় আমগো দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন আমাদের দাও। এক সমাধান দিলেন আব্বা, আর একটার সমাধান দিলেন তার কন্যা। আব্বাজান রসুলের কলিজার টুকরা সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, এক সমাধান দিলেন উম্মতের ইমামকে হবে। রসুলের দাফন কোথায় হবে? দুই দলে ঝগড়া। মক্কাবাসী বলে আমাদেরকে দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন আমাদেরকে দাও। সমাধান দিলেন আবু বকরের কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমাধান দিলেন। এই সমাধানে 3 দিন লাগছে, এত মানুষ এখানে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ হলো না, এশাও অনেকে পড়েন। এই তো আপনার ইমানের হালাত, আর আপনি চাপাবাজি করেন যে নামাজ না পড়লেও আমার ইমান ভালো, আমার অন্তর ভালো। এই দুঃসাহস আপনার অন্তরে কিভাবে আসবে? আপনি মাথা নত করে আফসুস না করে আপনি দাঁত খুলে হাসতেছেন না? লজ্জা শরম সব চলে গেছে? এজন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আমার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কোন ব্যক্তির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যে নিজেও বুঝে না, জানে না, আল্লাহ তারটা কবুল করে নেবেন। আর এটা প্রিয় সত্য কথা, একজনের আমিন কবুল তো সবারটাই কবুল। এর সুবহানাল্লাহ, তবে সুদ করে একটা কবুল হবে না, ভালো করে লিখে রাখেন। যারা সুদের সাথে জড়িত, বাইতুল্লাহ হজ করলেও কোনো কবুল হবে না, তওবা না করা পর্যন্ত মোনাজাত দিলে কবুল হবে না। বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। সুদের সাথে যারা জড়িত, ওরা দশতলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না, পাঁচতলা মসজিদ বানিয়ে দিতে পারবে, উন্নতের লাভ হবে, ওর নিজের কোনো সওয়াব নেই। সুদের সাথে যারা জড়িত, ২৪ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়, আল্লাহ বলে এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক, এ হারামখোর রেডি থাক। কোরআনের ২৭৫ নম্বর আয়াত সূরা বাকারা, খুলো। হুজুরদের দোয়া কবুল হয়, তোমার মতো সুদখোরের কারণে ফলাফল আসতে দেরি হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আর এক দলের মোনাজাত কবুল হবে না, যারা ইচ্ছা করে দাড়ি কাইটা ফলায় পুরা ২৪ ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ, তওবা না করা পর্যন্ত এই গুনাহ বন্ধ হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আর এক দলের গুনাহ হয় ২৪ ঘন্টা কবিরা গুনাহ, যারা গিরার নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, পুরুষ মহিলা না, বুঝেননি, বাসায় গিয়ে সে লঙ্গি পরে ঘুমাইছে, প্যান্ট পরে নাই, ওটা তাকে রাখছে কালকে পরবে। ফেরেশতারা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ কালকে পরবে তো, নিয়তের একটা বরকত আছে না? হ্যাঁ, ওই বরকত সারা রাত কবিরা গুনাহ লেখা হবে। আর ফতুয়া চাও, লিখিত ভাবে মুফতিদের থেকে নিয়ে নাও। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা আপনার, অনুমতি লাগবে সুদ করে, বয়ান করব আমি কোরআন হাদিস দিয়া, অনুমতি লাগবে বেনামাজি, অনুমতি লাগবে কোনো মাস্তানে, জীবনে অনুমতি নিবেন না, একবারে কিয়ামত পর্যন্ত অনুমতি আল্লাহ দিয়ে দিছেন, সুবহানাল্লাহ। এনা ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করবেন, কারো কোনো অনুমতির দরকার নাই, ভুলেও অনুমতির জন্য কোথাও যাবেন না, কোথাও যাবেন না, খবরদার। ওলামায়ে কেরাম কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, বাক স্বাধীনতা নিয়ে, স্বাধীনভাবে কেউ আঙ্গুল তুলবে তাকে চিরদিনের জন্য তওবা করায় দিবে। আল্লাহ হেদায়াত দান করুন। ডাউলের পানি খেয়েছি আমি, রুটি খাইয়া কষ্ট করে কষ্ট করে কষ্ট করে আলেম হইলাম, কেমনে বয়ান করব? শিখতে হবে সুদখোর থেকে, ঘুষখোর থেকে। সুদখোর ঘুষখোর নেতা খাতারা কেন বলে হুজুর এমনে বয়ান করেন, এমনে কইরেন না? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, কি হয়? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন তিন দিন পরে ফেরত নিব, পাওয়া যাবে আমানত? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, একটা বেনামাজি সুদখোর, বেনামাজি সুদখোর সমাজের চরম চরিত্রহীনের কাছে ধর্মের চাবি দিলে তাই হয়। মসজিদে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে, কথা ঠিক না? কেন? অযোগ্যকে যোগ্যতার জায়গায় নেওয়ার এই ফলাফল। যে সুরায় ফাতেহা পড়তে পারে না, সে সভাপতি হতে পারে না। মসজিদের সর্বোচ্চ দায়িত্বে তিনি হবেন যে ইমামতি করার যোগ্যতা রাখে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বললাম এটা কি কায়েম হয়ে যাইব এত সোজা? হ্যাঁ হ্যাঁ, এত সোজা না, বহুত রক্তের পর।
হাজার হাজার বছর পর্যন্ত মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া। আর আপনারা তো মায়ের কোলে আরামে আছেন, কোনো টেনশন নাই। আছে কোনো টেনশন? হ্যাঁ, আওয়ামী লীগ গেছি গা, সব জুলুম শেষ, ঘরে আগুন লাগে কেন? আওয়ামী লীগ তো গেছি গা, দোকানে আগুন কেন? অমুক জায়গায় চাঁদাবাজি কেন? আজীবনের জন্য লিখে রাখেন, জুলুমের বিচার হবে মরার আগে, যেই হোক জুলুমের বিচার মরার পরে নয়, আগে। রসুলের হাদিস। এবার আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, আপনি যে জুলুম করছেন ভাইয়ের সাথে, এর বিচারটাও মরার আগে হবে, লিখে রাখেন। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেছেন, মরার আগে বিচার। ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখ ছাত্ররা। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। ভাই হয়ে বোনের উপরে জুলুম, মরণের আগে বিচার। জুলুমের বিচার, জুলুম তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং এ জাতিকে হেফাজত করুন। একজনে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এর মাইয়ার ভাও বানছে কেন? কারো সাথে না করলো, তার ফ্যামিলির কারো না কারো সাথে জুলুম করেছে। দোকানের মালিক কর্মচারীর উপরে জুলুম করে, আছে না নেই? পাঁচতলা বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ার উপরে জুলুম, নিজের পানির লাইন বন্ধ নাই, ভাড়াটিয়ার পানি নেই, আছে না এরকম জালেম? নিজে যখন মনে চায় তখন গেট খুলে বের হবে, স্বাধীন। ভাড়াটিয়ারা ফজরের নামাজে মসজিদে যাবে, গেট খোলার চাবি দেয় না, জালেম, আছে না নাই? ওর বিল্ডিং এ আগুন লাগবে না, কাট্টায় লাগবে। জুলুমের বিচার মরার পরে না আগে। আল্লাহ জুলুম থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা দেশবাসীকে হেফাজত করুন। নবীজি বলেন, সব থেকে দামি ওই মানুষ, ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ গায়ের জোরে আসতে পারি নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আবার কেউ আসিয়াও এই বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। কোথায় তারা? দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প করে, কবিরা গুনা করে। আরেক দল এখানে ঢুকার পরেও কলকটাকে উন্মুক্ত করে দিনের জন্য পারে নাই রেডি করতে, মোবাইল নিয়ে পর্দা লাগাইছে। কপাল পোড়া, কপাল ভালো না। এত সুন্দর বরকতি মজলিসে মা বাবার জন্য একটু দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের মুসিবতের জন্য দোয়া করবে, এই বরকতির দোয়ায়ও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না, তার কপাল খারাপ। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এই তিন কথার জবাবটা দিয়া বিদায় নিল। প্রথম কথা হলো, আল্লাহ বললেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা, আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন পরে কোরআন শিখাইছেন, এটাই তো বাস্তব। নাকি আপনারা মায়ের গর্ভ থেকে শিখে আসছেন? তাহলে আল্লাহ কোরআন আগে শিখান নাই, আমরা আগে শিখি নাই, আগে দুনিয়াতে আসছি পরে কোরআন শিখছি। আল্লাহ বলেন উল্টা, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। কি বানাইছি? মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা,
হাকিমের কাজ কথা হেকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। রব বলেছেন এটাই সঠিক, আমার কাছে যদি উল্টা মনেও হয় এটা আমার বুঝার কমতি দুর্বলতা, কারণ আমার মেমোরির জিবি কম, মেমোরির সাইজ কিন্তু সব এক, 1 GB 2 GB 4 GB 8 GB সব সাইজ। যুবকেরা বলো ডিজাইন, ভেতরের কারবার এক, বলো তোমার একটা কুত্তার জন্য মায়া লাগে আর একজনে বাইরে মেরে ফেলেছে, তার মেমোরিতে কাজ করে নাই, তোমার মায়াটা ওর মেমোরিতে নাই, কারণ তোমার মেমোরিতে মানবতার কিছু জান ঢুকানো আছে, ওর মেমোরিতে পচা কিছু ঢুকানো আছে। কি যেই মেমোরিতে গান থাকবে ওটা ওপেন করলে কি বাজবে? তেলাওয়াত। হ্যাঁ, মেমোরির সমস্যা। মানুষ কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না, মেমোরির সমস্যা হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিছু উল্টা পাল্টা যা হচ্ছে এগুলোর দৃষ্টান্ত দেখতে ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যেতে হবে না, আমার সোনার বাংলাই যথেষ্ট। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো, সোনার বাংলার ইতিহাস। মা তার বাচ্চাটাকে জবাই করে আর একজনের ভালোবাসা পাওয়ার জন্য, বাংলার ইতিহাস। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাংলার ইতিহাস। শান্তি আসবে কিভাবে? আমরা খাইয়া না খাইয়া আপনাদের পাও ধরে বয়ান করি, আমরা পাঁচজন আর আপনারা হাজার হাজার মানুষ বয়ে বয়ে আমগো তামাশা দেখেন আর বাজে কথা বলেন আর গাঞ্জা খান, কেমনে হবে? মুসা নবীর কাছে কৌমের লোকেরা বলে বৃষ্টি নাই দোয়া করেন, মুসা নবী দোয়া শুরু করছে কোনো বৃষ্টির আভাও আসে না। ও আল্লাহ তুমি নবীর দোয়া তো ফেরত দাও না, কয় অবশ্যই ওহী নাজিল করে বললেন তোমার কথা ঠিক আছে কিন্তু তুমি যাদের নিয়ে হাত তুলছো এই জনগণের মধ্যে কিছু জিনাকার আছে, 40 বছর লাগাতার জিনা করেছে, ওকে যদি প্যান্ডেল থেকে উঠায় না দাও দোয়া কবুল হবে না। মুসা নবী খুব রাগান্বিত, ধমক দিয়া বললেন এই জিনাকার প্যান্ডেল থেকে উঠ, না হয় আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারা ধরন ধইরা কান ধরে উঠায় দিব, তাড়াতাড়ি ওঠ, তোর কারণে এলাকার মানুষ কষ্ট পায়, বৃষ্টি হয় না, মোনাজাত কবুল হয় না, তুই এত বড় খারাপ পাপিষ্ট, ওঠ। জিনাকার তো হ্যান্ডেলে আছে, আল্লাহ ওহী দিয়ে দিছে, জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার, যদি একা একা গোপনে চুপ করে মাথা নত করে কাঁদি আশেপাশে কি বলবে এটা জিনাকার, না উঠতে পারি না কানতে পারি। এবার কলবটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিছে, দিয়া কয় আল্লাহ 40 বছর গুনাহ করছি তুমি জানো, আমার মা বাপ কেউ জানে না, তুমি এতদিন পর্দা দিয়ে আমারে ঢাইকে রাখছো, আজকে ওপেন করবা? না আমি ওয়াদা জীবনে আর করবো না, মাফ করে দাও। সাথে সাথে মেঘ সে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী কয় আল্লাহ জিনাকার উঠল না, তুমি কি ওয়াদা খেলাপ করলা? বললা দিবা না, আবার দিলা কেন? জিনাকার তো উঠে নাই। আল্লাহ বলেন যার কারণে বলছি দিব না তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে কারণ কয়? কারণ বুঝো না, আমি আল্লাহর এক নাম রহমান, তুমি জানো না আমি আল্লাহর এক নাম গফফার, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন
আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দান করেছি। আল্লাহ উল্টা বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষে জমিনে তিন প্রকার মানুষ আছে, কয় প্রকার? এক দল মানুষ বংশগত মানুষ, আর এক দল মানুষ হলো জন্মগত মানুষ, আর এক দল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ যার বংশে জন্ম হয় ওই বংশগত বাপ বংশগত পিতা তার সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশে আমরা আছি, এই হিসাবে আমরা মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন আদম। বাবা একজন না, এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না, যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে, ইহুদিও পাবে। কয় না না, বাবার পাঁচ সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়, যেই সন্তান বাবার কথা মতো চলে, ঠিক না? যে কথা মতো চলবে না ওই সন্তান বাবার কিছুই পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টান ও সন্তান, বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান, কিন্তু আদমের যেই হুকুম ছিল আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ। যারা মানছে এখনো মানে তারা কামিয়াব হবে, যারা মানে না তারা আল্লাহর জান্নাত পাবে না। বংশগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না। দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমি জন্মের মানুষ, আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন, বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আরে বলেন না কেন? দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না? না একজনে লাল কাপড় ফেসাই বয়ে রয়েছে, হে আপনার বাবা আছে না নাই? আসল বাপ চিনেন, আসল বাবা বংশগত একজন আদম। তিনি মানুষের বংশের প্রথম আদম আলাইহিস সালাম। আল্লাহর কাছে জন্মের পরিচয় নাজাতের কোন রাস্তা খোলা নাই। আর এক দল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই, একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে। কোন মানুষের দাম? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে বুঝার চেষ্টা করেন। যে কোনো জিনিস, যে কোনো বস্তু যেই কাজের জন্য সৃষ্টি করে বানায়, ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ। মাইক ওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ, এটাই মাইকের বড় গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। কথা ঠিক না? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে তাকে লাত্তি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় ভেঙে ফেলো, এটা গুণের বাতি না, ঠিক নেই? পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙে ফেল, এটা গুণের পাখা না। তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া, ঠিক নেই? হ্যাঁ, এবার বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য।
মানুষ যেই কাজের জন্য বানাইছেন ওই কাজ হলো মানুষের আসল গুণ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইন্না লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত লিস্তে মাকসুদ আজাহা। খারাপ লাগে আপনাদের? এটি কোনো আওয়াজ না? হ্যাঁ, দেখতে নারী চলন বাঁকা, নিজে নামাজ পড়ে না দোষ নাই, ইমাম সাহেবের ভাগরি নেই কেন, এটা বড় দোষ। সব দোষ হুজুরদের। হ্যাঁ, সত্য কথা বললে কয় হুজুরের গরম গরম হুজুর কি হালকা ঠান্ডা বয়ান করলে বলে ইমান দুর্বল, ঠিক নেই? সব জায়গায় হুজুর গো দোষ, কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি। এই যুবক, ভালো করে লিখে রাখিস, কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে ব্যানার টানায় লিখে রাখো, আমার স্লোগানটা লিখে রাখ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার করলাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর, একমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ ওলামায়ে আহলে হক। ওলামায়ে কেরামের কত গালি দাও শুনি, কি পরিমাণ লেখালেখি করো আমাদের বিরুদ্ধে তাও আমরা জানি, এরপরও কোন আলেম কোন ইমাম কারো জন্য বটদোয়া করে না, মোনাজাতে করে? সরকারের টাকা খাইয়া চাকরি করো, ডান হাতে মাস এক বেতন নাও 20,000, টেবিলের তলে নাও আবার 30,000। হ্যাঁ, কত হইল? আর গরিব একটা কলমের খোঁচায় মেরে খাও, আরো কত কিছু করো, জুলুম করে খাও, এরপরও সরকারের পছন্দ করো না, সরকারের টাকায় পেট ভরিয়া সংসার বাঁচাই, এখন পাও সরকারের আবার লাল বাত্তি দেখাও। আর একজন আলেম মসজিদের ইমাম খতিব বেতন মাত্র 10,000, গ্রামে গেলে আরো কম, শহরে একটু বেশি, তাও আবার 3-4-6 মাস বাকি, ঠিক নেই? এই ইমামের বেতন দেয় কত? তাও একজনে দেয় না, সভাপতি দেয় মাসে 50 টাকা, ঠিক নেই? সেক্রেটারি দেয় 30, রিক্সা ড্রাইভার দেয় 5 টাকা, তারও ধমক আছে ইমাম সাহেব একক তো না থাকলে কয় গেছিলেন কই, মনে হয় যেন ইমামের মসজিদের দেওয়াল একটা জেলখানায় আটকায় রাখছে, কোথাও গেলে কোনো স্বাধীনতা নাই, জবাব দিতে দিতে তার নামাজের সূরা উল্টায় যায়। এত অত্যাচার এত জুলুম, ইমাম সাহেব 2 দিনের জন্য তার আপন ঘরে যাবেন, কোথাও যাবেন স্বাধীনভাবে একটু কাজ করবেন, দেখা করবেন, বেড়াইবার জন্য যাবেন, কি পরিমাণ দরখাস্ত আর দৌড়াদৌড়ি, এরপরও বেতন কম। কোন ইমাম জুমার নামাজে দাঁড়ায় বলে নাই, আগামী মাস থেকে যদি স্কেল না বাড়াও আসর থেকে সূরাটা উল্টা দিকে হবে, বলছে বরং মোনাজাতে দোয়া করে আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দিয়া দাও, আয় আল্লাহ সবার জীবন শান্ত করে দাও, বিদেশে যারা আছে তুমি বরকত দাও, হেফাজত করো, ঠিক নেই? কোনো স্বার্থ আছে? অতএব আমি বলে গেলাম মানো আর না মানো, কারণ মেমোরি ডিস্টার্ব আছে, তোমার মেমোরি ডিস্টার্ব, মানো আর না মানো এটা সত্য কথা, এই দুনিয়ায় উলামায়ে আহলে হক সারা উম্মতের আপন বন্ধু কেউ নাই। উদাহরণ নেও রে বাবা, মহামারী করোনার দিকে খবর নিয়েছো, মহামারী করোনা
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কোন সময়? করোনার সময়। কিন্তু নজর কেড়ে দেখছনি মুসলমান, এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিল, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল, কোনজন হুজুর চাকরি ছেড়ে দিছে না খায় মারা গেছে। তুমি ট্রিপল মাস্ক লাগাইয়া হেফাজতে আছো, আবার মেডিসিন দিয়া বারবার হাত ধো। আমারও একজনে কাউজুর ধুইবেন হাত ধোয়ার বয়ান তো মদিনার নবী করছেন, খানার আগে হাত ধো, খানার পরে হাত ধুইও। তুমি 13 বার ধুইলেও লাভ হবে না, আমরা 1 বার ধুইলেও সওয়াব হবে, কারণ আমরা রসুলের আদর্শ মতো হাত ধুই। ওই মহামারী করোনায় বাবায় করোনায় মরে গেল, সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দে, রাস্তায় বাবার লাশ পালায় জানালা দরওয়াজা আটকায় দিল। একবার ওই কুলাঙ্গার সন্তান নজর করে তাকায় নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে যুব, রহমতের নবী 1500 বছর আগে গর্ব করেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। ও যুবক, তুমি কি উপকার করছো মদিনা? দাড়ি রাখতে পারো নাই? যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতি, এ যুবক আমি দাড়ি রাখতে পারি না, দরকার নবীর আদর্শ মতো কিন্তু পারি না, দোয়া করিস তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু কফালরা যদি তোর এমন হয় নিজেও দাড়ি রাখো না, একজন যুবক বয়ান শুনে দাড়ি রাখার পরে কয় বিয়ে করছুনি, কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি, এরকম কপাল করা আছে না নাই? জীবনে অস্ত কম শুনছো না কম জানো না, একটা ওয়াজ আজকে থেকে ওয়াদা করে নিয়ে এক ওয়াজ জীবনে পারলে কারো নেক আমল করব, উপকার করব, না পারলে চুপ থাকব, কখনো কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখবো, কারো বদনাম ছড়াব না। আর ওয়াজ লাগবে না, জান্নাত পেয়ে যাবে যদি অষ্টা মানতে পারো, যে নেক আমল পারি আর না পারি গুনাহ করব না, কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে কারো ক্ষতি, কারো প্রশংসা পারলে করব, না পারলে কারো বদনাম করব না। আর ওয়াজ লাগবে না। এরে আল্লাহর গোলাম, মহামারী করোনায় শত শত লাশ, এ দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন পড়ায়া জানাজা পড়ালেন, দাফন করলেন, সন্তানের বাবা মারা গেছে করোনায় কাছে যায় না, আর উলামায়ে কেরাম এই লাশগুলো কাঁধে নিয়ে কবরে রাখছেন, জানাজা গোসল সব। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। এখনো অনেকে মাস্ক পরে মরার ভয়, কি আল্লাহ নিয়ে গেলে রাখতে পারবে? অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলে আমগো মরণ, তাহলে কি করবি? আর এক দল আসলে আমগো বাঁচন, বাঁচানের মালিক মারার মালিক দল নেতা নেত্রী কে? ওরে ভাই তুমি অপরাধ করছো, তোমারটা দেখো আর একদিকে আঙ্গুল বাঁকা না করে নিজের হিসাব মিলাও, সন্তানের উপরে কি জুলুম করেছো, স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো, বাবা মা হইয়া সন্তানের সাথে কেমন আচরণ, শিক্ষক হইয়া ছাত্রের সাথে কেমন আচরণ, ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ, সঠিকভাবে চলবা? রসুল আমার চ্যালেঞ্জ দিয়ে গেছেন, কোরআন আর সুন্নাত অনুযায়ী যদি জীবন চালাও ঈমানও যাবে না সম্মানও যাবে না। তুমগো টেনশন, আমগো হুজুরগো কোনো টেনশন আছে? তুমগো চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের মেয়াদ শেষ কি? কোনো মেয়াদই নেই, শেষ কি আমার?
কোরআন আলাদের চেয়ারের কোন মেয়াদ নাই, আর দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ। গুণের মানুষ কাকে বলে? আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র ইবাদতের জন্য, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ, বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কি বিড়িটা না? হ্যাঁ, জীবনে যা করবা সব ইবাদত, ভালো করে বুঝো, সব ইবাদত। কান্না করবা ইবাদত, হাসবা তাও ইবাদত, খানা খাওয়া ইবাদত, খানা খাইও না তাও ইবাদত, ঠিক নেই? নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। এই বয়ানটা বেনামাজিরা শুনলে কি খুশি, যে এতদিন শুনছি নামাজ পড়া ইবাদত, আজকে নতুন শুনলাম নামাজ না পড়াও ইবাদত। কথা শেষ না, আরো আছে, সব শুনো। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। তবে দুইটা শর্ত আছে, দুই শর্ত ছাড়া কোনটা ইবাদত হবে না। এক নম্বর শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো আমার আল্লাহর খুশির জন্য, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। তুমি হাসি দাও নবীর আদর্শে সওয়াব, নবীর তরিকায় কাঁদো তাতে সওয়াব, নবীর তরিকায় নামাজ পড়ো সওয়াব, ঈদের দিন রোজা রাখবা সওয়াব। কেন বলে? নবীর তরিকায় নাই, ঠিক নেই? মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত, একজনে তিন রাকাতের শেষে বয়ে বয়ে চিন্তা করে আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া বেজোর না রাইকা জোর বানায় চার রাকাত করি, হবে? কেন হবে না? সে তো নামাজি পড়ছে, আল্লাহকেই সেজদা দিছে আর কাউকে দেয় নাই, তারপর কেন হবে না? বলে একটা আছে আর একটা নাই, নবীজির তরিকা নাই। নবীর তরিকা নাই তো নামাজ ইবাদত হবে না, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না, আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, ডাক্তার হও ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, নবীর তরিকা মেনে তুমি কলেজে পড়ো ইবাদত, ভার্সিটিতে পড়ো ইবাদত, তুমি মানুষকে দুশ্মন মনে করো ইবাদত, আপন মনে করো ইবাদত, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। একজনে প্রশ্ন করবা, আমি স্কুলে পড়লেও কি ইবাদত, আমি ডাক্তারি পড়লেও কি ইবাদত? হ্যাঁ, তুমি যদি আমার নবীর তরিকা মতে পড়ো, বলে কেমন, কয় ক্লাস চলবে, নামাজের টাইমে নামাজও চলবে, মা বাবার সাথে বেয়াদবি হবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করবা। ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশ্মন, ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে থুতু নিক্ষেপ করে বলে দিবি, বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশা আল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হইরে ভাস বেলার নামাজ পড়ে আসেনি? ও যুবক, আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, বরং তুমি নবীর তরিকা মেনে চলো, তুমি আমার ভাই, তুমি আল্লাহর মহাব্বত নিয়া নবীর মহাব্বত নিয়া চলো, ও আল্লাহর বান্দারা তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? হিন্দুদের বুঝানোর দরকার, খ্রিস্টানদের বুঝানোর দরকার, ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে? দাড়ি রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন? পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? হালাল খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আজাবের ভয় নাই।
আর আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর খাঁটি বান্দার অনুসরণ না করবা, মুরব্বি না মানবা। যেই উম্মত তার নবীকে মুরব্বি মানে না, ওই উম্মত দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস। যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসাবে মানতে চায় না, ওরা দুনিয়াতেও বরবাদ, ওদের আখেরাতেও বরবাদ। এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সবগুলো খুঁজা দেখেন, এদের একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানত তো লাগাম টেনে ধরত। রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই, মালিকের শিকল যে কুত্তার গলায় লাগানো কুকুরের মূল্য আছে, কথা ঠিক না? আকাশে পাখি উড়তেছে কোটি কোটি, কোনো দাম নাই, খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই, কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি খবরদার, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কোনো মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান যাইছি নি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম, ছিলাম আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি তাও তো না। এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয়, যার টুপি নাই এরে কয় না, আমি পাস করলি দিছি আমারে কয়, যার টুপি নাই এরে কয় না, যার দাড়ি নাই তারে কিছু বলে না, যার দাড়ি আছে তাদেরকে দাড়িওয়ালা বলে, কত পাগল পাগল কথা বলে, এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়ায় দিছে বেশি। আরো কত কথা জীবনে শুনলাম, মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, যে কওমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা মোনাফেক। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ, খেলাফতের লাইনে, সিয়াসাতের লাইনে, তাসকিয়ায়ে নফসের লাইনে, তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। বাতেলের বিরুদ্ধে যত আন্দোলন, সেখানেও কওমিদের বড় অবদান। যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মোনাফেক। এরে যুবক, কিন্তু বাংলাদেশটারও গুছাই আনতে এক ঘন্টার বেশি লাগে না, লাগে। যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল, মুরব্বীদের পরামর্শে চলছে তো সফলতা চলে আসছে, কথা কয় না? মুরব্বি সারা চলছে ওরা, ওগো পরামর্শ কেউ দেয় নাই, পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে। আমাদের দেশে আলেম কম না বেশি, মাদ্রাসা কম না বেশি, মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত, ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ভাইরা আমার, বড় কঠিন। ও যুবক, আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম, কেন চলি না? কারণ আমি টুপিদারির কারণে সরকার আমারে গোপনে টাকা দেয়, আলাদা বেতন দেয় না, মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয় তাও দেয় না। তাহলে কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, পয়গম্বরের হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা, অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা, পায় নাই একটা সন্দেহ, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
ও যুবক আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে, তিনটা কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, তিনটার থেকে চারটা দিবে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে তিনটা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, যুবকেরা বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি, নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত বাথরুম নাই, কোনো যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোনো কালো মানুষ জান্নাতে থাকবে না। ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'আ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন, কেউ বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না, মাপ দেওয়া সম্ভব না। কিন্তু এরপরও যদি ধরে নেই, সূর্য দিনের বেলা ছিল গরম, রাতে সূর্য নাই, তারপর এত কেন ঘাম আর গরম? আল্লাহ পাকের কথা, নবীর কথা, কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টাইজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন, ময়দান হবে কিয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে, এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী, আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই? আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন উম্মতের জন্য, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবি জান্নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই,
আবু বাকার নামাজে কান্না করেন, নবী রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজ, নামাজ শেষ, আবু বাকার কাঁদলেন কেন? বলে হাশরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়। আপনি যে বয়ান করছেন ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। বলে আপনাদের দর্জনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার, এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না। গুনাহ করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার কিছু করছো নি? মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোনো আমল আছে নি? এমন কোনো গুণ তুমি অর্জন করছো কিনা? স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়া চলো, আলেমদের দোয়া নিয়া চলো, সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে। সবাই দোয়া করবে, মা বাবা দোয়া করবে, সন্তানের ব্যবহারে মুগ্ধ, সন্তান বড় আদর্শওয়ালা, চরিত্র বড় ভালো ছিল, খারাপ না। ও যুবক বাবা, আজকে তুমি মোবাইলটা হাতে নিয়া সারা রাত কবিরা গুনাহ করে করে চরিত্র শেষ, ব্যবহারও নাই, মা বাবাও কষ্ট পায়, তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, মুরব্বিরাও কষ্ট পায়, এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করছো, এখনো যদি তওবা করতে পারো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক, মুসা নবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহরের ডাক দিয়া তওবা করো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, জীবনে নামাজ কম সারি নাই, বেপর্দায় কম চলি নাই, অথচ আমি কেন পারি না? আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে পড়ুয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারেন, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর মোহাব্বত নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবো। আল্লাহ পাকের কাছে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফেকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير ماليك গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজি সাহেব, যুবক, ছাত্র, ভাই, মা, বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোকায় আপনার না ফরমানি করেছে, নবীর সুন্নত জবাই করেছে, আজকে মনে হয় যেন গুনার কারণে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মানুষ জানে আমি কত বড় ভালো মানুষ, কিন্তু আমার আমল নামার দিয়ে তাকাইয়া দেখি বড় ভয়।
আমার হাতের দ্বারা গুনার কোনো শেষ নাই, গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আয় আল্লাহর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মানিয়া চলবো। ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, আপনার কাজ ওলিদের বন্ধু বানায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদ বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ জুলুম মুক্ত করে দেন, শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ সবার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, প্রত্যেকটা সন্তান ছাত্র মা বাবা ওস্তাদের বাধ্যগত বানায় দেন, বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদের হেফাজত করেন, আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা মুরব্বী দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, জান্নাতে তাদের মাকাম বাড়ায় দেন, আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, এলেম হেলেম হিকমত আমলে বরকত দান করেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করেন, নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।